নমস্কার বন্ধুরা, ডিফেন্স নিউজ বাংলা জয় মহাকাল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সব ধরনের মিসাইল বানাতে সক্ষম দেশের তালিকায় যুক্ত হলো ভারতের নাম। নয়া মুকুট ভারতের পালকে। অগ্নি, ব্রাহ্মসের মতো উচ্চমানের ক্ষেপণাস্ত্রে সফল পরীক্ষা ইতিমধ্যেই করে ফেলেছে ভারত। এর ফলে বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় জুড়ছে আমাদের দেশের নাম। ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশের তালিকায় নাম লিখিয়েছে ভারত। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে বিশ্বমানের ক্ষেপণাস্ত্র তৈরি করা যেতে পারে। একই সঙ্গে আমাদের দেশের কাছে সব ধরনের ক্ষেপণাস্ত্রই মজুত রয়েছে। বাইরের শত্রুর থেকে দেশকে পুরোপুরিভাবে রক্ষা করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলি। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করেছে এই অস্ত্রগুলি। একটি সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন প্রাক্তন DRDO প্রধান জি সতীশ রেড্ডি। বর্তমানে তিনি প্রতিরক্ষা মন্ত্রীর বৈজ্ঞানিক উপদেষ্টার পদে রয়েছেন। তিনি আরও বলেন, ক্ষেপণাস্ত্র উৎপাদনের ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে গিয়েছে ভারত। এক্ষেত্রে বিশ্বের শক্তিধর দেশগুলোর তালিকায় দেখা যায় ভারতকেও। ভারত এখন লং রেঞ্জ প্রিসিশন স্ট্রাইক ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম। ভারতীয় সেনা, নৌসেনা ও বায়ুসেনায় এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। দেশের 3 সামরিক বাহিনীর জন্যই এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে বলে খবর। যেমন অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত্র একেবারেই অদ্বিতীয়। এটি একটি এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র, অর্থাৎ আকাশ থেকে ছুঁড়ে আকাশেরই কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানা যেতে পারে এটি দিয়ে। একইভাবে ভারতের কাছে বেশ কয়েকটি সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্রও আছে। এগুলি মাটি থেকে ছুঁড়ে মাটিরই কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ব্যবহৃত হয়। এছাড়াও ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে ভারতের কাছে। এই সব ধরনের ক্ষেপণাস্ত্রগুলি দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করে তোলে। প্রাক্তন DRDO প্রধান আরও জানান, ক্ষেপণাস্ত্র উৎপাদনের ক্ষেত্রে ভারত বিশ্বের সেরা 5টি দেশের মধ্যে রয়েছে। ইতিমধ্যেই মহাকাশে উড়ন্ত উপগ্রহ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ফেলেছে ভারত। এই ক্ষমতার দিক থেকে ভারত রয়েছে 4র্থ স্থানে। এর আগে শুধুমাত্র রাশিয়া, আমেরিকা ও চীনের কাছে এই ক্ষমতা ছিল। এবার সেই তালিকায় যোগ হয়েছে ভারতের নাম। আগামী দিনে ভারতের 3টি সশস্ত্র বাহিনীকেই আরও বেশি প্রযুক্তি নির্ভর করে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে DRDO সহ অন্যান্য সংস্থা। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।